আমি ফৌজিয়া হক, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, ময়মনসিং পলিটেকনিক ইনস্টিটিউট। আর আমাদের আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেম, এবং এর বিষয়কোড হচ্ছে 666-52। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের প্রথম চ্যাপ্টারের উপর। তাই এই প্রথম চ্যাপ্টারটি হচ্ছে কি, সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের মৌলিক ধারণা। আর এর আলোচ্য বিষয়গুলো হচ্ছে সার্ভিলেন্স, সার্ভিলেন্স সিস্টেম, ক্যামেরা সার্ভিলেন্স, বিভিন্ন ধরনের সার্ভিলেন্স সিস্টেম, সার্ভিলেন্স সিস্টেম এর সুবিধা অসুবিধা। এই টপিকগুলোর উপর আজকে আমরা আলোচনা করব। এখন আসা যাক যে সার্ভিলেন্স, যে নতুন এই শব্দটির সাথে আমরা এখন পরিচিত হব, সার্ভিলেন্স কি? তাহলে সার্ভিলেন্স হচ্ছে কি, বলা যায় যে সার্ভিলেন্স হলো নজরদারি করা। এটি একটি ফ্রেঞ্চ শব্দ যার বাংলা অর্থ হচ্ছে নজরদারি করা। এখানে সার্ভিলেন্স, এই সার্ভিলেন্স কিন্তু দুটি শব্দ থেকে এসেছে, যেটা হচ্ছে কি, ফ্রম অ্যাবাভ, সার, সার অর্থ ফ্রম অ্যাবাভ, যেটা হলো কি, দূর থেকে, এবং ভেলার, যেটা হচ্ছে টু ওয়াচ। তাহলে যদি বলা যায় যে ফ্রম অ্যাবাভ এবং টু ওয়াচ, এর যদি আমরা অর্থটা তাহলে কি দাঁড়াবে, দূর থেকে দেখার জন্য। তাহলে সার্ভিলেন্স হচ্ছে কি, দূর থেকে দেখা অথবা নজরদারি করা। এখন এই দূর থেকে যে আমরা কোনো কিছু দেখব বা পর্যবেক্ষণ করব, সেটা কিভাবে হতে পারে? সেটা হতে পারে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস, যেমন সিসিটিভি, অথবা বিভিন্ন ইন্টারনেট ট্রাফিক, অথবা কোনো একটা ফোন, অথবা আমাদের কোনো আরো বিভিন্ন মিডিয়া আছে। আর এইভাবে আমরা কি করতে পারি, নজরদারিগুলো করতে পারি। তাহলে এগুলো হচ্ছে আমাদের সার্ভিলেন্স। অর্থাৎ সার্ভিলেন্স হচ্ছে কি, যেটা দ্বারা আমরা কি করতে পারি, কোনো বিষয়কে বা আমরা নজরদারি করতে পারি বিভিন্ন ধরনের মাধ্যমে। এবং সেই মাধ্যমগুলো হতে পারে কি, কোনো সিসিটিভি অথবা কোনো ইন্টারনেটের মাধ্যমে। এ হচ্ছে সার্ভিলেন্স। এখন এই সার্ভিলেন্স সিস্টেমটা কি সেটা দেখবো। এখন সার্ভিলেন্স সিস্টেমটা কি, যেটা কোনো ব্যক্তি, সংগঠন অথবা নির্দিষ্ট কোনো স্থান ইত্যাদির নিরাপত্তা বা তার গতিবিধির উপর নজরদারি করার জন্য মানুষ দ্বারা বা যান্ত্রিক সহায়তায় যে পদ্ধতি আরোপ করা হয় তাকেই নজরদারি প্রক্রিয়া বা সার্ভিলেন্স সিস্টেম বলে। এখন এই সার্ভিলেন্স সিস্টেমটা কি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা নজরদারি করব সেটা কি কোনো ব্যক্তি অথবা কোনো স্থানের উপর। নিরাপত্তা যদি দিতে চাই, তাহলে কোনো ব্যক্তি বা কোনো নির্দিষ্ট স্থানকে যদি আমরা সিকিউর রাখতে চাই, তাহলে আমরা এর নজরদারির ব্যবস্থা করতে পারি, এবং যে যন্ত্রগুলো দিয়ে এই কাজগুলো করা হয় এই সামগ্রিক প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সার্ভিলেন্স সিস্টেম। তাহলে সার্ভিলেন্স সিস্টেমটা আমরা হয়তো নামটার সাথেই পরিচিত না, কিন্তু সিস্টেমটার সাথে কিছুটা হলেও আমরা পরিচিত। এখন এই সার্ভিলেন্স সিস্টেম যেটা, এটা আমাদের যেহেতু এই সাবজেক্টে, এটা সম্পর্কে আমরা জানবো, তাহলে আমরা এর শুরুটা কোথা থেকে এসেছে সেটা সম্পর্কে এখন বলবো। যে 1942 সালে জার্মানিতে ভিটু রকেট উৎক্ষেপণ পর্যবেক্ষণের জন্য সিসিটিভি সার্ভিলেন্স সিস্টেম প্রথম বসানো হয়। এটাই হলো কিভাবে এই যে সার্ভিলেন্স সিস্টেমটি চালু হয়েছে তার প্রথম পর্যায়ের কথা। আবার কোথাও অবশ্য বলা হয়ে থাকে যে কোথাও কোনো ব্যাংকিং সিস্টেমকে সিকিউরিটি দেওয়ার জন্য এই সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমটা চালু হয়েছে। তাহলে সার্ভিলেন্স সিস্টেমটা এখন হচ্ছে কি এমন একটি পর্যায়ে চলে এসেছে, আমাদের বাসা বাড়ি থেকে শুরু করে অফিস, আদালত, ইন্ডাস্ট্রি, সব জায়গাতেই এর প্রচুর ব্যবহার আছে। তাহলে এ গেল আমাদের সার্ভিলেন্স সিস্টেম এবং তার কি, যে কোথা থেকে শুরু হয়েছে বা এটার উৎপত্তিটা কিভাবে হয়েছে সেটি। এবার বলা যাক যে ক্যামেরা সার্ভিলেন্স কি। তাহলে সার্ভিলেন্স আছে কিন্তু সেখানে কোনো ক্যামেরা থাকবে না, সেটা কিন্তু মানা যায় না। তাহলে ক্যামেরা সার্ভিলেন্স এর কথা বলা যাক এবার। যে নজরদারির ক্ষেত্রে ক্যামেরা সার্ভিলেন্সটা খুবই কার্যকরী। এই নজরদারি ব্যবস্থায় একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থাকে যেখান থেকে সব ক্যামেরা দ্বারা নজর রাখা হয়। তাহলে কি, ক্যামেরা সার্ভিলেন্স যেটা,
আমরা সার্ভিলেন্স বলতে ক্যামেরা সার্ভিলেন্স কে অবশ্যই বোঝাবো, কারণ হলো এর মাধ্যমে আমরা তথ্যগুলোকে দেখতে পারবো পরে। তাহলে এই যে ক্যামেরা সার্ভিলেন্সটি, এর জন্য অবশ্যই আমাদের একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থাকবে, যেখান থেকে কি করা হবে, যে ক্যামেরাগুলোকে নিয়ন্ত্রণ করা হবে এবং নজরদারি করা হবে। তাহলে এ গেল ক্যামেরা সার্ভিলেন্স। নেক্সট আসা যাক যে আমাদের কি কি ধরনের সার্ভিলেন্স হতে পারে। আমাদের যে সার্ভিলেন্স গুলো হতে পারে, অনেকগুলো সার্ভিলেন্স আছে, সিস্টেম আছে, যেখান থেকে আমি কয়েকটি তোমাদের আলোচনা করব কয়েকটি বিষয় নিয়ে। তার মধ্যে একটি হচ্ছে যে কম্পিউটার সার্ভিলেন্স। এই কম্পিউটার সার্ভিলেন্স কি? কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে যদি কোনো রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী কোনো কার্যকলাপ বা কোনো তথ্য পাচার করছে কিনা তা সার্ভিলেন্স দ্বারা মনিটরিং করা হয়ে থাকে, তাকে কম্পিউটার সার্ভিলেন্স বলা হয়। তবে এখানে রাষ্ট্র বিরোধী কার্যকলাপই না, যে কোনো ধরনের তথ্যগুলো, যে কোনো ধরনের স্থানের বা কোনো নিরাপত্তা যদি আমরা দিতে চাই, তাহলে সেখানে যদি কোনো ইনফরমেশন পাস হচ্ছে কিনা সেটা আমরা মনিটরিং করব কি দিয়ে, কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করতে পারি। অর্থাৎ অনেক সময় আমাদের কম্পিউটারে হয় কি, বিভিন্ন তথ্যগুলো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার, বা কেউ তথ্যগুলো হয়তো নিয়ে গেল, অথবা কোনো একটা দেশের একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আরেকটি দেশে কিভাবে জানতে পারে, কোনো না কোনো ভাবে ওরা এই তথ্যগুলোকে সংগ্রহ করেছে, কোথা থেকে, কোনো ইন্টারনেট থেকে অথবা কারো কম্পিউটার থেকে, এবং সেটা কিভাবে হচ্ছে সেটা জানার জন্য আমরা কি করতে পারি, সার্ভিলেন্সের ব্যবস্থা করতে পারি। তাহলে আমরা আমাদের কম্পিউটারকে সিকিউর করতে পারি, তথ্যগুলো যাতে কোনোভাবেই অন্য কেউ নিয়ে যেতে না পারে, মানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। এবং এমন কিছু তথ্য আছে যেটা আমাদের যদি অন্য কোনো রাষ্ট্রের, যদি একটি দেশের যদি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আরেকটা দেশে চলে যায়, তাহলে সেটা একটা ক্ষতির কারণ হতে পারে, অথবা একটি ইন্ডাস্ট্রি তার কিছু ইনফরমেশন যদি আরেকটি ইন্ডাস্ট্রি যদি নিয়ে যায় তা জানতে পারে, তাহলে হয়তো সমস্যা হতে পারে। অথবা কিছু রুলস আছে বা একটা প্রোডাকশনের ক্ষেত্রে ওদের কিছু থিম আছে যেগুলো হচ্ছে কি ওরা ওদের মাঝেই রাখে, এখন কোনোভাবে যদি এই তথ্যগুলো আরেকটি প্রতিষ্ঠানের মধ্যে চলে যায় তাহলে হয় কি ওই প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এভাবে আমরা কি করতে পারি যে তার একটা সিকিউরিটি দিতে পারি। এটা সিম্পলি বলা যায় যে একটা কম্পিউটারে আমরা কি করতে পারি, একটা পাসওয়ার্ড দিতে পারি। শুধু পাসওয়ার্ডই না, পাসওয়ার্ড না আরো বিভিন্ন ভাবে কি করতে পারি, এই তথ্যগুলো কিন্তু আমাদের জানার উপায় আছে, এই তথ্যগুলো কে নিয়েছে অথবা কিভাবে পাস হয়েছে, কখন পাস হয়েছে, বিভিন্ন তথ্যগুলো কিন্তু আমরা সার্ভিলেন্সের মাধ্যমে জানতে পারি। যে তাহলে কি হচ্ছে যে একটি কম্পিউটার অথবা একটি ইন্টারনেট থেকে কোনো তথ্য পাচার হচ্ছে কিনা সেটা সার্ভিলেন্সের মাধ্যমে আমরা মনিটরিং করতে পারি। এটি হলো কম্পিউটার সার্ভিলেন্স। এই বোঝা গেল যে কম্পিউটার সার্ভিলেন্সটা কি। এরপর আসা যাক যে টেলিফোন সার্ভিলেন্স। টেলিফোন সার্ভিলেন্স যেটি, যে আমরা জানি যে কোথাও আমাদের যে একটি গোয়েন্দা বিভাগ আছে, ওরা কি করতে পারে বিভিন্ন থেকে মোবাইল অপারেটর গুলো থেকে ওদের হলো বিভিন্ন তথ্যগুলোকে কিভাবে সংগ্রহ করতে পারে, ওরা একটা নজরদারির মাধ্যমে। তাহলে টেলিফোনে যে কথাগুলো হচ্ছে সেটাকে কি করতে পারে, কালেক্ট করতে পারে। তাহলে কোনো ধরনের, যদি এগুলো সাধারণত কখন হয়, কোন একটা অপরাধ সংগঠনের প্রচেষ্টাকে প্রতিহত করার জন্যই কি করা হয়, টেলিফোনের কলগুলোকে রেকর্ড করে রাখা হয়। তাহলে এটা হলো কি এক ধরনের নজরদারির মাধ্যম, যে টেলিফোন সার্ভিলেন্স। টেলিফোন সার্ভিলেন্সের মাধ্যমে কি করতে পারি, কারো কথাগুলো আমরা কি করতে পারি, কালেক্ট করতে পারি। টেপ রেকর্ডিং থেকে, ওদের টেলিফোনের কথা রেকর্ডিং থেকে আমরা কি করতে পারি, ওদের কথাগুলো আমরা সরাসরি জানতে পারি, এবং হলো নির্ভুলভাবে জানতে পারি যে ওদের সাথে, ওরা কার সাথে যোগাযোগ করেছে, কোথায় যোগাযোগ করেছে। এটা শুধু অপরাধী না, আমাদের অনেক গুরুত্বপূর্ণ অনেক কাজেও দেখা যায় এই ধরনের টেলিফোন সার্ভিলেন্সের আমাদের প্রয়োজন হতে পারে। আর এই টেলিফোনের যে সার্ভিলেন্স, এটাকে অবশ্য একটা আড়িপাতাও বলা হয়ে থাকে। তাহলে কারণ হলো একজনের কথা শোনা, এটা তো এক ধরনের আড়িপাতাই। তাহলে টেলিফোন সার্ভিলেন্সটা হচ্ছে কি এক ধরনের আড়িপাতা। তাহলে বা লুকিয়ে শোনা। এরপর আসা যাক যে ক্যামেরা সার্ভিলেন্স। ক্যামেরা সার্ভিলেন্স তো আমরা প্রথমে বলে এসেছি যে ক্যামেরা সার্ভিলেন্স। তাহলে এই ক্যামেরা যেটি, মানে এটা হচ্ছে কি একটি সবচেয়ে বেশি প্রচলিত একটি সার্ভিলেন্স। বিশেষ করে ক্যামেরা সার্ভিলেন্স বলতে মূলত কিন্তু বোঝায় যে ভিডিও ক্যামেরা বা রেকর্ডিং ডিভাইস, যেটাকে কি করতে হবে, আমরা কোনো নেটওয়ার্কিং এর সাথে, আইপি নেটওয়ার্কিং এর সাথে এটাকে কানেক্ট করে আমরা ক্যামেরা গুলো থেকে কোনো
ইমেল বা ভিডিওগুলোকে আমরা পরবর্তীতে দেখতে পারি, অথবা সরাসরি এটাকে দেখতে পারি, এবং এর মাধ্যমে আমরা কি করতে পারি, নজরদারি করতে পারি। তাহলে অবশ্যই ক্যামেরা সার্ভিলেন্সের জন্য আমাদের কি প্রয়োজন, একটি কন্ট্রোল রুম প্রয়োজন, যেখান থেকে ক্যামেরাগুলো যেখানে যেখানে আছে সেটাকে আমরা কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। আর এই ক্যামেরা সার্ভিলেন্স গুলো কোথায় হয়? এখন ক্যামেরা সার্ভিলেন্স তো আমাদের অ্যাভেলেবেল। তাহলে এগুলো সাধারণত কি হয়, নিরাপত্তা রক্ষী বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো সাধারণত এই ক্যামেরা সার্ভিলেন্স ব্যবহার করে থাকে। তারপর আসা যাক যে সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস। সোশ্যাল নেটওয়ার্ক কি? সোশ্যাল নেটওয়ার্ক তো আমরা জানি যে ফেসবুক, টুইটার, এগুলো তো আমাদের সোশ্যাল নেটওয়ার্ক। তাহলে এই যে সোশ্যাল নেটওয়ার্ক, এর মাধ্যমে কি করতে পারি, একজন ব্যক্তি সম্পর্কে কিন্তু আমরা অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারি। যে কেউ যদি একটা সোশ্যাল নেটওয়ার্কে যে কোনো ধরনের কমেন্টস করে অথবা কোনো একটা কিছু শেয়ার করে, তাহলে তার মাধ্যমে কিন্তু আমরা তাকে কখনো যদি কোনো প্রয়োজন হয় তাহলে তার সেই সোশ্যাল নেটওয়ার্ক থেকে তার সম্পর্কে জানতে পারবো। অথবা সে হয়তো এমন একটি বিরূপ প্রতিক্রিয়া কোনো একটি বিষয়ের উপর হয়তো করলো যেটা হলো আসলে করা তার উচিত হয়নি, তাহলে এই বিষয়গুলো কি আমাদের সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস থেকে জানতে পারি। আর সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করার ক্ষেত্রে এই জন্য আমাদের অবশ্যই সচেতন হতে হবে। হয়তো আমার অজান্তে আমি এমন একটি তথ্য দিয়ে ফেলেছি, আসলে কিন্তু ওইটা অতটা রিয়েল না, আমি দিয়ে ফেলছি, কিন্তু আসলে এরকম করা ঠিক না, হয়তো এটার কারণে আমি তার কোনো ক্ষেত্রে কোনো একটা সমস্যার সম্মুখীন হতেও পারি। তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যানালাইসিস করে কিন্তু একজন ব্যক্তি সম্পর্কে অনেক তথ্য বের করে নেওয়া যায়। তাহলে সোশ্যাল নেটওয়ার্কটা হচ্ছে কি, এক ধরনের সার্ভিলেন্স। তাহলে এর মাধ্যমে কি করা যায়, সোশ্যাল নেটওয়ার্ককারী ওই ব্যক্তির উপর নজরদারি করা যায়। এবং বর্তমানে অনেকগুলো বিভিন্ন ধরনের বড় বড় অনেক ঘটনা এখন ঘটছে যেগুলো সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে প্রচুর প্রসারিত হচ্ছে, এবং হলো সোশ্যাল নেটওয়ার্কগুলো এমন যে এই তথ্যগুলো খুব দ্রুত হচ্ছে কি সারা দেশে বা সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে এবং সবাই এই বিষয়টি সম্পর্কে অবগত হচ্ছে। তাহলে এটি একটি হলো আমাদের সার্ভিলেন্স সিস্টেম। তারপর আসা যাক যে বায়োমেট্রিক সার্ভিলেন্স। বায়োমেট্রিক সার্ভিলেন্স কি? বায়োমেট্রিক আমরা জানি যে কোনো শারীরিক উপস্থিতি যদি কারো নিশ্চিত করতে হয় তাহলে কি করতে পারি, আমরা বায়োমেট্রিক পদ্ধতিটি চালু করতে পারি। এই বায়োমেট্রিক পদ্ধতি বলতে এটা বায়োমেট্রিক হাজিরা বলা হয় সাধারণত, কোনো অফিসে অথবা স্কুল কলেজ অথবা কোনো কাজের ক্ষেত্রে যদি সবার উপস্থিতি কনফার্ম করার প্রয়োজন হয় তাহলে সবচেয়ে ভালো একটি মাধ্যম হচ্ছে কি, বায়োমেট্রিক সার্ভিলেন্স। তাহলে এই বায়োমেট্রিক সার্ভিলেন্সটি কি ধরনের বা কি কি ধরনের বায়োমেট্রিক সার্ভিলেন্স আছে এই সম্পর্কে আমরা পরবর্তীতে আরেকটি চ্যাপ্টারে পড়বো, বা এটি কিভাবে কাজ করে এটি আমরা পরবর্তীতে পড়বো। তাহলে বায়োমেট্রিক সার্ভিলেন্স কি, যে কারো উপস্থিতি নিশ্চিত করার জন্য নজরদারির একটি ব্যবস্থা হচ্ছে কি বায়োমেট্রিক সার্ভিলেন্স, এবং এটা মূলত কি হাজিরা নেয়ার জন্য, হাজিরা নেয়ার ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটি একটি বায়োমেট্রিক সার্ভিলেন্স বলা যায়। এরপর আসা যাক যে কর্পোরেট সার্ভিলেন্স। কর্পোরেট যেটা, কর্পোরেট মানে কি, কোনো ব্যক্তি দ্বারা বা অন্য কোনো মানে নিয়ন্ত্রিত কোন একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে কি যার মার্কেটিং এর ক্ষেত্রে অথবা অন্যান্য ব্যবসায় অন্যান্য যে প্রতিযোগী তার প্রতিষ্ঠানগুলো আছে তাদের কর্মকাণ্ডগুলোর ব্যাপারে যদি আমরা কোনো তথ্য নিতে চাই তাহলে কর্পোরেট সার্ভিলেন্স হলো সেটাই। তাহলে কর্পোরেট সার্ভিলেন্স কি, মার্কেটিং বা ব্যবসার ক্ষেত্রে আমরা কর্পোরেট সার্ভিলেন্সটা প্রয়োগ করতে পারি। তাহলে মার্কেটিং বা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে তথ্যগুলো নেওয়া হয় সেটাই হচ্ছে কি আমাদের কর্পোরেট সার্ভিলেন্স। এর মাধ্যমে হয় কি, একটি প্রতিষ্ঠান দ্বারা অন্য আরেকটি প্রতিষ্ঠানের উপর নজরদারি করা হয়, বা একটি প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি অন্য প্রতিষ্ঠানের কোনো ব্যক্তির উপর নজরদারি করতে পারে। তাহলে এটা কি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নজরদারি যে প্রক্রিয়াটা বা খোঁজ খবর নেওয়াটা, যে কোনো তো ব্যাপারে তাকে নজরদারির আওতায় নিয়ে আসা, তার কার্যক্রমগুলোকে নজরদারি করা, সেটা হচ্ছে কি কর্পোরেট সার্ভিলেন্স।
এর মাধ্যমে হয় কি, তথ্যগুলো হচ্ছে সে সঠিকভাবে কাজ করছে কিনা বা কোনো সমস্যা হলে তাকে নজরদারি করা এবং ভালো একটি ফিডব্যাক পাওয়ার প্রয়োজনেই আমাদের কর্পোরেট সার্ভিলেন্সের প্রয়োজন হয়ে থাকে। এরপর আসা যাক মাইক্রোচিপ সার্ভিলেন্স। মাইক্রোচিপ তোমরা এই ব্যাপারে হয়তো দেখে থাকবে। মাইক্রোচিপটা কি? মাইক্রোচিপ হলো কি, একটি চিপ, ছোট একটি চিপ বা আইসি, যেটাকে হলো কি কোনো জায়গায় যদি সেট করে দেওয়া হয় তাহলে কি করতে পারি, ও সেট করে দিয়ে সেখান থেকে আমরা কোনো তথ্য সংগ্রহ করতে পারি। হয়তো কোনো ব্যক্তির উপর আমরা নজরদারি করতে চাচ্ছি অথবা কোনো একটা যানবাহনের উপর আমরা নজরদারি করতে চাচ্ছি, তাহলে হতে পারে কি আমরা ছোট একটি চিপ এমন একটি জায়গায় সেট করে দিব যেখান থেকে কি করবে আমাদের অন্য জায়গায় বসে ওই জায়গার সেই যানবাহনের অথবা সেই ব্যক্তির বিভিন্ন কথোপকথন বা আমরা কি করতে পারি রেকর্ডিং করতে পারি। তাহলে এটা হচ্ছে কি একটি মাইক্রোচিপ সার্ভিলেন্স, যার মাধ্যমে ছোট একটি চিপকে কোথাও সেট করে দিয়ে আমরা নজরদারির আওতায় নিয়ে আসতে পারি। এবং এটি এমন যে চিপটি এতই ছোট আকারের আছে যেটা হচ্ছে কি একটি মোবাইলের মধ্যে হয়তো সেট করে দেওয়া যাবে, যেটা হলো যার মোবাইলে সেট করে দেওয়া হয়েছে সে নিজেও জানতে পারবে না এখানে কিছু সেট করে দেয়া আছে কিনা। তাহলে এমন ভাবে সেট করে দেয়া যায় যার মাধ্যমে আমরা কি করতে পারি ওই ব্যক্তির উপর নজরদারি করতে পারি। এরপর আসা যাক যে পোস্টাল সার্ভিস। পোস্টাল সার্ভিস বলতে চিঠিপত্র যেটা বা ডাক বিভাগের উপর যে নজরদারি করা হয় সেটাই হচ্ছে আমাদের পোস্টাল সার্ভিস। তাহলে ডাক বিভাগের উপর আমরা যদি নজরদারি করতে পারি কিসের মাধ্যমে, বিভিন্ন যে চিঠিপত্রের মাধ্যমে আমরা কোনো ব্যক্তির অথবা কোনো একটি প্রতিষ্ঠানের অথবা কোনো একটি দেশের প্রয়োজনীয় কিছু তথ্য আমরা ডাক বিভাগের উপর নজরদারি করেও জানতে পারি, নজরদারি করতে পারি এইসব মাধ্যমে। তাহলে আমরা বিভিন্ন ধরনের সার্ভিলেন্স সিস্টেম দেখতে পেলাম যে কি কি আছে, কম্পিউটার, টেলিফোন, ক্যামেরা, সোশ্যাল নেটওয়ার্কিং, বায়োমেট্রিক, কর্পোরেট, মাইক্রোচিপ, পোস্টাল সার্ভিস। এছাড়াও কিন্তু আমাদের আরো বিভিন্ন ধরনের সার্ভিলেন্স সিস্টেম আছে, যেমন হলো বিজনেস ইন্টেলিজেন্স আছে, তারপর হচ্ছে মানুষ দ্বারা পরিচালিত আছে, তারপর আইডেন্টিটি, এরপর হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ট্যাগিং করে, আর এরপর হলো মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু আমরা সার্ভিলেন্স করতে পারি, নজরদারি করতে পারি। তাহলে এগুলো গেল আমাদের সার্ভিলেন্স, যে অনেক ধরনের সার্ভিলেন্স আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। তোমরা নিজেরা আরো কিছু স্টাডি করলে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবে। তাহলে কি দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার সার্ভিলেন্সের মাধ্যমে আমাদের যে কাজটি হয় তা হলো কি আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো নির্দিষ্ট এলাকার উপর নজরদারি করার মাধ্যমে যে তথ্য পাওয়া যায় তার দ্বারা লাভবান হওয়া, হতে পারে তা আর্থিকভাবে অথবা নিরাপত্তার বিষয়ে। তার মানে কি আমরা যদি কোনো নজরদারি করি সার্ভিলেন্সের মাধ্যমে, যদি আমরা কোনো নজরদারি করি সেটার মাধ্যমে কি হতে পারি, অবশ্যই আমরা লাভবান হতে পারবো কোনো না কোনো ভাবে, এবং সেটা হতে পারে আমাদের কোনো আর্থিকভাবে হতে পারে অথবা আমাদের কোনো সিকিউরিটির বিষয়েও হতে পারে। তাহলে কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে আমরা অথবা কোনো একটি নির্দিষ্ট এলাকাকে আমরা নজরদারির মাধ্যমে সহায়তা করতে পারি। তাহলে অর্থাৎ সার্ভিলেন্স সিস্টেমটা হলো কি কোনো ব্যক্তি, সংগঠন অথবা নির্দিষ্ট স্থান ইত্যাদির নিরাপত্তা বা তার গতিবিধির উপর নজরদারি করার জন্য মানুষ দ্বারা বা যান্ত্রিক সহায়তায় বিভিন্ন পদ্ধতি আরোপ করা। তাহলে সার্ভিলেন্সটা হলো কি মানুষই নিয়ন্ত্রণ করবে যদিও, তাহলে বিভিন্ন যন্ত্রের সহায়তায় আমরা কি করতে পারি সার্ভিলেন্স সিস্টেমকে পরিচালনা করতে পারি, অর্থাৎ কোনো স্থান কোনো ব্যক্তিকে আমরা নিরাপত্তা দিতে পারি। তাহলে এতক্ষণ আমরা বিভিন্ন সার্ভিলেন্স সম্পর্কে জেনেছি, সার্ভিলেন্স কি তা জেনেছি, এরপর হলো বিভিন্ন সার্ভিলেন্সের কার্যক্রমগুলো সম্পর্কে জেনেছি। এখন আমরা চিন্তা করে দেখি যে সার্ভিলেন্স সিস্টেম, যে সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমটা, এটা আমাদের জন্য কি কি সুবিধা এবং কি কি অসুবিধা বয়ে আনে সেটা দেখবো। তাহলে সব কিছুরই কিন্তু কিছু সুবিধা এবং সেই সাথে কিছু অসুবিধাও আছে। এখন দেখো সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের যে সুবিধা, অবশ্যই যেহেতু প্রযুক্তির সাথে আমরা চলছি
তাহলে সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের সুবিধাগুলোই অবশ্যই বেশি। প্রথমত বলা যায় যে আমরা খরচ হ্রাস করতে পারি এর মাধ্যমে, যে কর্মচারী দিয়ে নজরদারি করলে তাদের জন্য যে খরচ হয় তা অনেকাংশে হ্রাস পায়। কোনো একটি এলাকায়, মানে যে কোনো একটি এলাকাতে যদি নজরদারি করার জন্য হয়তো কয়েকজন, 5 জন সিকিউরিটি গার্ড আছে, তার পরিবর্তে যদি আমরা একজনকে রাখি এবং তাকে যদি আমরা কোনো একটি কন্ট্রোল রুমে বসিয়ে আমাদের সার্ভিলেন্স সিস্টেমে নজরদারি করার জন্য বসিয়ে দিই, তাহলে হচ্ছে কি আমাদের খরচটা অনেকাংশে হ্রাস পাচ্ছে। তাহলে হচ্ছে কি কর্মচারী দিয়ে নজরদারি করলে তাদের জন্য খরচটা কি হয়ে গেল, কমে গেল। তারপর দ্বিতীয়ত আসি, কর্মস্থলকে সার্ভিলেন্সের আওতায় আনতে ক্ষুদ্রাকৃতির যন্ত্রাংশই যথেষ্ট। তাহলে আমাদের এই যে একটা কাজের পরিসর যেখানে আমরা কাজ করব এবং নিশ্চিন্তে নিরাপত্তার সাথে কাজ করব, সে জায়গাটাকে যদি আমরা, যেখানে আমরা থাকবো বা কাজ করব, সেই জায়গাটাকে যদি নিরাপত্তার আওতায় আনতে চাই, তাহলে আমরা সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেম যদি সেখানে চালু করতে চাই, আমাদের বড় কোনো যন্ত্রে কিন্তু প্রয়োজন নেই, ক্ষুদ্রাকৃতির যন্ত্রাংশ হলেই চলে। কিছু কম্পিউটার, কিছু কেবল এগুলো দিয়ে এবং কিছু নেটওয়ার্কিং, নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে আমরা কি করতে পারি, ওই জায়গাটিকে আমরা সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসতে পারি। আর এই সার্ভিলেন্সটা এমন হয় কি যে একজন ব্যক্তি 24 ঘন্টা সার্বক্ষণি কিন্তু সার্ভিলেন্স মানে নজরদারি করতে পারে না। কখনো বিশেষ সমস্যা হতে পারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক, শারীরিক অসুস্থতার কারণে হোক, বিঘ্ন ঘটতে পারে। আর যদি আমরা এটাকে কোনো সার্ভিলেন্স এর আওতায় নিয়ে আসি, তাহলে হয় কি 24 ঘন্টা অথবা সপ্তাহে 7 দিন সার্বক্ষণিক কি বলা যায় সব সময় আমরা এটাকে নজরদারির মধ্যে আনতে পারি। তাহলে সার্ভিলেন্স সিস্টেমটা হচ্ছে কি সার্বক্ষণিক কি সে নজরদারি করবে। আবার 4 নম্বরে আসা যাক, সার্ভিলেন্স এর ফলে কোনো ঘটনার সত্যিকারের তথ্য উদ্ঘাটিত হয়। সার্ভিলেন্সে হয় কি, আমরা যদি ক্যামেরার মাধ্যমে কোনো ভিডিও রেকর্ডিং হয়ে থাকে অথবা ফোনের মাধ্যমে কোনো কল রেকর্ড হয়ে থাকে, তাহলে আমরা কি করতে পারি, সেই তথ্যগুলোকে হুবহু কিন্তু উদ্ঘাটন করতে পারি। তাহলে হয় কি এই ইনফরমেশন গুলো অবশ্যই ট্রু। তাহলে আমরা কি করতে পারি, সার্ভিলেন্সের ফলে কি করতে পারি, ঘটনার সত্যিকারের তথ্যটা উদ্ঘাটিত করতে পারি। অর্থাৎ মানে জনগণের কোনো তথ্যই কিন্তু আসলে বর্তমানে লুকানো থাকছে না, কারণ হলো কি সকল তথ্যই সার্বজনীন। তাহলে এই জন্য দেখা যায় যে এখন মানুষ নিরাপদে কর্মক্ষেত্রে কাজ করতে পারছে, সেটা হলো কি বিভিন্ন নজরদারির কারণে। তাহলে এ গেল তার আরেকটি এই সুবিধা। মূলত সর্বশেষে বলা যায় যে সার্ভিলেন্স এর সুবিধার কথা যদি বলা যায়, সেটি হচ্ছে কি এটি আমাদের কোনো শারীরিক ক্ষতি করে না অথবা এমন কোনো সীমা অতিক্রম করে না, বরঞ্চ আমাদের কি করে, এটা সুরক্ষিত রাখে। তাহলে সার্ভিলেন্স সিস্টেমের অবশ্যই সুবিধা আছে, যেটা আমাদের একজন ব্যক্তিকে অবশ্যই নিরাপত্তা দিতে পারে বিভিন্নভাবে। এখন এতক্ষণ সুবিধাগুলো দেখেছি, এখন আমরা এর অসুবিধাগুলো দেখব। তাহলে সবকিছুরই সুবিধার পাশাপাশি তার অবশ্যই কিছু অসুবিধাও থাকতে পারে, অবশ্যই আছে। যে যদি সার্ভিলেন্স প্রাথমিকভাবে, যে একটা সার্ভিলেন্স সিস্টেমকে আমরা একটা জায়গাকে যদি সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হয়, অনেকগুলো যন্ত্রাংশ লাগে যেগুলো হয় কি কিছুটা ব্যয়বহুল। তাহলে সব প্রতিষ্ঠান বা সবার ক্ষেত্রে কিন্তু যদি প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেকটি এরিয়া বা প্রত্যেকটি কেউ যদি হোম সার্ভিলেন্স এর আওতায় যদি তার বাসাকে রাখতে চায়, তাহলে কি হয় তার কিছু আর্থিক যোগান দিতে হয় এবং এটা কিন্তু সবার পক্ষে সবসময় সম্ভব হয় না। হয়তো বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি সহজে করতে পারে, কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা এই বিষয়গুলোকে ওই যে খরচের জন্য বা ওরা এটাকে চালু করতে পারে না, তাহলে এটি তার একটি অসুবিধা। তাহলে সার্ভিলেন্স এর আওতায় আনতে চাই, কিন্তু তার জন্য প্রাথমিকভাবে কিছু যন্ত্রাংশের জন্য আমাদের কিছু আর্থিক যোগান দিতে হয়। তাহলে এ গেল একটি তার অসুবিধা। আর আরেকটা হচ্ছে কি যে একটা এরিয়াকে আমরা সার্ভিলেন্স এর আওতায় নিয়ে আসলাম, এবং হলো কি ওই এরিয়ায় আমরা প্রত্যেকেই তো স্বাধীনভাবে বাঁচতে চাই, সবাই হলো কি যদি এখন যদি আমরা জানি যে কোন একটি এরিয়া সার্ভিলেন্স এর আওতায় আছে, তাহলে হবে কি আমরা ওখানে চলাফেরার ক্ষেত্রে কি হবে, একটু মনের মধ্যে মনে হবে যে এই জায়গাটা তো সার্ভিলেন্স এর আওতায় আছে, তাহলে আমাদের হলো ওই বিষয়টা মাথার মধ্যে থাকবে সব সময় যে এই এই ধরনের কাজগুলো করা যাবে না। হয়তো আমরা স্বাভাবিকভাবে চলতে গেলেও কিছুটা বাধার সম্মুখীন হবে, সবসময় মাথায় থাকবে যে এই জায়গাটা তো হয়তো সিসি ক্যামেরার আওতাতে আছে অথবা সার্ভিলেন্স এর আওতায় আছে। তাহলে কি হচ্ছে, নজরদারি ব্যবস্থা এক ধরনের নির্যাতনও বটে। তাহলে এর ফলে হয় কি অনেকের উপর মানসিক চাপ বিরাজ করে।
তো তোমরা অনেক জায়গায় গিয়ে নিজেরা নিশ্চয়ই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছো, তাহলে এটা হলো সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের একটি অসুবিধা বলা যায়। আর আরেকটা হচ্ছে যে এর ফলে মানুষ কি হচ্ছে, প্রযুক্তি নির্ভর হয়ে পড়ে এবং মেধা ও পরিশ্রম শূন্য হয়ে পড়ে। তার মানে কি, প্রযুক্তির উপর নির্ভর হয়ে গেছি আমরা এখন, যে একটি এলাকা ওর সিকিউরিটি দেওয়ার জন্য হলো কি আমাদের কিছু যন্ত্রই তার সিকিউরিটি দিতে পারে, এবং হচ্ছে কি আমরা এই বিষয়গুলোকে আর আমাদের কোনোভাবেই ওই জায়গাটা সিস্টেম চালু করলে আমরা ওই জায়গাটা সিকিউরিটি দিতে পারি, আর আমাদের অন্য কিছু চিন্তাই করতে পারে না যে হ্যাঁ এখানে একটা সিস্টেম আছে এবং এখানে আমি কোনো সমস্যায় পড়তে পারি, তাহলে এটা সার্বক্ষণিক তো কোনো না কোনো নজরদারির মধ্যে আছে। তাহলে হচ্ছে কি এই মানুষের ওই যে পরিশ্রম, যেটা কিছুটা পরিশ্রম শূন্য হয়ে পড়ছে, এক জায়গায় বসে বসে যেহেতু এই ধরনের নিরাপত্তা গুলো আমরা নজরদারি করতে পারি, তাহলে এটা হচ্ছে তার আরেকটি অসুবিধা। আর এছাড়াও কিন্তু এর আরো অসুবিধা বলা যায় যে একটা এরিয়াকে সার্ভিলেন্স এর আওতায় আনতে হলে আমাদের এই নেটওয়ার্ক তো প্রয়োজন, যেটার মাধ্যমে আমরা তথ্যগুলো, যে এখানে তথ্যগুলো যে পাস হবে তার জন্য যে নেটওয়ার্ক কানেকশন প্রয়োজন, সেটার ব্যান্ডউইথটাও কি হবে, অনেক ভালো মানের ব্যান্ডউইথের আমাদের নেটওয়ার্কিং থাকতে হবে। নেটওয়ার্ক ব্যবস্থা ভালো না হলে ওই জায়গায় আমাদের দেখা গেল কি সিকিউরিটিটা হচ্ছে কিন্তু এটা ক্লিয়ার না, তাহলে আমরা সঠিকভাবে যদি নজরদারি করতে চাই সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে না শুধু নেটওয়ার্ক ব্যবস্থা খারাপ হওয়ার কারণে। তাহলে এটা তার একটা অসুবিধা যে আমি এখানে একজন কয়েকজন লোক নিয়োগ না করে আমি একটা সার্ভিলেন্স সিস্টেম চালু করে মনিটরিং এর জন্য একজনকে নিয়োগ করে দিলাম, কিন্তু কোনো কারণে ওই সিস্টেমটা ব্যাঘাত হচ্ছে, যে নেটওয়ার্কিং এর প্রবলেমের কারণে ওই জায়গাটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না, তাহলে হচ্ছে কি ওই সিকিউরিটিটা ব্যাঘাত ঘটছে, তাহলে এটি হচ্ছে তার একটি অন্যতম অসুবিধা। আবার আরেকটি বলা যায় যে এটা হচ্ছে সিকিউরিটি দেয়া কার জন্য, বড় কোনো কর্মকাণ্ডের জন্য, বলা যায় যে শত্রুর বিরুদ্ধে সুরক্ষা, শত্রুর বিরুদ্ধে যদি সুরক্ষা দিতে চায় তাহলে হয়তো একটা নজরদারি ব্যবস্থা করা হয়েছে। আসলে হচ্ছে কি এই ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপর নজরদারিটা চলে আসে বলে তার মানে তাদেরকে এগুলো কি করে একটু বিভিন্ন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। তাহলে হচ্ছে কি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন কিছুটা ব্যাঘাত ঘটে যদি কোনো জায়গায় সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের আওতায় থাকে, তাহলে এটাই হচ্ছে তার অসুবিধা। তাহলে তারপরে অসুবিধার কথা বলা, যে কিছু সামান্য কিছু অসুবিধার পরও বলা যায় এর সুবিধাগুলো কি অসুবিধার চেয়ে অনেক 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 গুণ বেশি, তাহলে সার্ভিলেন্স সিস্টেম বা সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেম কিছু সুবিধা অসুবিধা আমরা দেখতে পেলাম। তাহলে এই হলো আমাদের আজকের, এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের সার্ভিলেন্সের উপর প্রাথমিক কিছু আলোচনা। তোমরা এই পরবর্তী ক্লাসে প্রথম অধ্যায়টা আমরা আরেকটু রিভিউ করে শেষ করব, আর হচ্ছে এর জন্য তোমাদের অবশ্যই আরেকটু আজকে আমাদের পড়ানো যেত, যেহেতু তোমরা এখন হয়তো বই খাতা সংগ্রহ করনি, আর তোমরা এর জন্য প্রয়োজনীয় প্রিপারেশন নিবে। আজকে যেটুকু পড়ানো হয়েছে এইটুকু তোমরা বাসায় স্টাডি করবে, তার জন্য একটি খাতা তৈরি করবে এবং হলো বই সংগ্রহ করবে, করে এই বিষয়গুলো নিজেরা পড়বে এবং প্রস্তুতি নিবে পরবর্তী ক্লাসের জন্য। আর তোমরা তোমাদের হাজিরাটা অবশ্যই এই টাইমের মধ্যে যারা প্রেজেন্ট আছো ওদেরটাই কিন্তু কাউন্ট করা হবে, পরেরগুলো কাউন্ট করা হবে না। তাহলে যেহেতু আমাদের এই অনলাইন ক্লাসের কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত থাকে, লাইভ ক্লাস যতক্ষণ চলবে তোমরা সেটুকু সময়ের মধ্যেই অ্যাটেন্ড থাকার চেষ্টা করবে। তাহলে আর তোমাদের যদি কোনো এই ক্লাসের সমস্যা হয় তাহলে তোমার আর কি কমেন্ট করে জানাবে যে তোমাদের সমস্যাগুলো কোথায় হচ্ছে। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।